সোমবার রাতে লংতরাই ভেলি মহকুমার মনু এলাকার বাসিন্দা চাকরিচ্যুত শিক্ষক বিপদ ভজন বণিক প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক 45 বছর। চাকরি হারিয়ে সংসার প্রতিপালন করা তার পক্ষে কষ্টসাধ্য ছিল। শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় প্রয়াত হন বলে দাবি করা হয়েছে। এখন অবধি 99 জন চাকরিচ্যুত প্রয়াত হয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন। উগ্রপন্থী 4টি গুলি লাগে তার পায়ে। এরপর শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। মঙ্গলবার নিজ বাসভবনে প্রয়াত হন এই শিক্ষক। তিনি চাকরি হারানোর ফলে শারীরিক ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। গত 15 মাস যাবত কোনো বেতন বা আর্থিক সহায়তা পাচ্ছেন না চাকরিচ্যুতরা। এইভাবে আর কতজনের মৃত্যু হবে তা নিয়ে প্রশ্ন তুলেন জয়েন্ট মুভমেন্ট কমিটির 10,323 সদস্য কমল দে। সত্যি আমরা মর্মাহত এবং দুঃখিত। ইতিমধ্যে খবর পেলাম লংতরাবেলি মহকুমার মনু এলাকার নিবাসী আমাদের চাকরিচ্যুত শিক্ষক বিপদ ভজন বণিক আন্ডার গ্রাজুয়েট শিক্ষক বয়স 45, তিনি গতকাল রাতেই প্রয়াত হয়েছেন। উনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিলেন, শারীরিক প্রতিবন্ধী। উনি উগ্রবাদীর গুলিতে ওনার পায়ে 4টা গুলি লেগেছে। সেই সুবাদে তিনি শারীরিক প্রতিদ্বন্দ্বী হিসাবে চাকরি পেয়েছিলেন, কিন্তু এই সংসারে কীভাবে প্রতিপালন করবেন, আর্থিক অনটনের মধ্যে ওনার সংসার প্রতিফলিত হচ্ছিল। বিনা চিকিৎসায় উনি গতকাল রাতে আমাদের ছেড়ে চলে গেছেন। এখন অবধি 99 জন আমরা সহযোদ্ধাকে হারিয়েছি। আমাদের একটা বক্তব্য, আর কতজন প্রয়াত হলে, আর কতজন না ফেরার দেশে চলে গেলে আপনাদের ঘুম ভাঙবে। আপনারা অন্ধ দূতরাষ্ট্রের মতো ভূমিকা পালন করছেন, এখন অব্দি কোনো সদাত্মক ভূমিকা নিচ্ছেন না। 99 জন সহযোদ্ধাকে হারিয়েছি। এখন অব্দি